গুড মর্নিং গাইজ, সবাই চলে আসছে, মোটামুটি যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। মূলত সবাই আমার জন্যই ওয়েট করতেছিল, আমি সবার লাস্টে আসলাম আর কি। এনিওয়ে গাইজ, আমরা আজকে সবাই যাচ্ছি শ্রীমঙ্গলে আর সিলেট রোডে। এটাই হচ্ছে আমার প্রথম ট্যুর, অর্থাৎ সিলেটে তো আমি অনেকবার গেছি, তো এই বাইক নিয়ে এবারই প্রথম। তো ইনশাল্লাহ খুব ভালো একটা ট্যুর হতে যাচ্ছে। আর আমরা এখন যাত্রা শুরু করছি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে। জার্নি স্টার্ট হয়ে গেল, আমরা এবার ট্যুরে যাচ্ছি টোটাল 10টা বাইক। আর এবারের ট্যুর প্ল্যানটা কি ডিটেলস আপনাদেরকে বলতেছি। এই শীতে সিলেট বাইকিং কমিউনিটি SBC বাইকারদের জন্য দারুণ একটা ক্যাম্পিং ট্যুরের প্ল্যান করছে শ্রীমঙ্গলে। বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন বাইকিং গ্রুপ থেকে অনেকেই এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে, আর আমরা অ্যাটেন্ড করতেছি DBC থেকে, অর্থাৎ ডেমরা বাইকার্স ক্লাব। সেই লক্ষ্যে আমরা 10টা বাইক যাত্রা শুরু করলাম। আর যারা যাচ্ছি সবাই আমার খুব পরিচিত এবং ক্লোজ, সো আশা করছি ট্যুরটা খুব মজার হবে। গাইজ, আমি কিন্তু রিয়েল টাইম ভ্লগ করতেছিলাম এই ট্যুরে, অর্থাৎ আমার গোপ্রো সেট আপ ছিল এবং আমার গোপ্রো সেট আপেই ভিডিও হচ্ছে। অডিও অ্যাডাপ্টার, মাইক্রোফোন সব কিছু আমার হেলমেটে মাউন্ট করা ছিল, কিন্তু আমার গোপ্রোতে যে অডিও নিচ্ছিল না এটা আমি জানতামই না। অর্থাৎ পুরো ট্যুরে আমি রিয়েল টাইম ভ্লগ করছি, যখন যা কিছু হয়েছে অনেক কথা বলছি, কিন্তু বাসায় এসে যখন ফুটেজগুলো চেক করলাম দেখলাম যে কোনো ফুটেজে কোনো অডিও আসে নাই, মানে খুবই হতাশ হয়েছিলাম ওই সময়। পরে আমি আমার অ্যাডাপ্টারটা চেক করলাম, কাহিনী কী ছিল, দেখলাম যে আমার গোপ্রো হিরো 11 ব্ল্যাক এই ক্যামেরাতে বাইরে অডিও অ্যাডাপ্টারটা সাপোর্ট করতেছে না সামহাও, অর্থাৎ ক্যামেরা মাইক্রোফোনটাকে ডিটেক্ট করতেছে না। আর এই কমন প্রবলেমটা আমি এর আগে কখনো পাইনি। আমার হিরো 7 ব্ল্যাক ছিল, সেটা তো আমি অনেক ব্লগ করছি, রিয়েল টাইমে কথা বলছি, সেগুলো তো কোনো প্রবলেম হয় নাই, কিন্তু কেন 11 এটা হচ্ছে এটা আমি জানি না। আমি অ্যাডাপ্টার চেঞ্জ করে দেখছি, মাইক্রোফোন চেঞ্জ করে দেখছি, আর এছাড়াও আমি অনলাইন ব্লগে টিউটোরিয়াল দেখছি এই সমস্যাগুলো অন্যরা কীভাবে সমাধান করছে। এই সমস্যা অন্যদের ক্ষেত্রে অনেক হয়েছে, মানে অনেক মানুষই এই প্রবলেমটা ফেস করছে, কিন্তু আসলে ওদের ওই সলিউশনগুলো ট্রাই করার পরও কোনো সমাধান হয়নি। অর্থাৎ আমার এখন গোপ্রো হিরো 11-এ গোপ্রোর যে অরিজিনাল অ্যাডাপ্টারটা ওইটা সাপোর্ট করতেছে না। এখন এটা কি টাইপ সি যে পোর্টটা আছে সেটাতে প্রবলেম নাকি সেটা আমি জানি না, সো এখনও এটা সাপোর্ট করতেছে না। এর জন্য এডিট করার সময় ভয়েস ওভার দিয়ে এডিট করতে হইলো। শীতের সকাল, এখন বাজে 7:40, কুয়াশার ফাঁকে সূর্য মাঝে মধ্যে হালকা উঁকি দিচ্ছে, ওভারঅল ওয়েদারটা খুবই সুন্দর। এনিওয়ে DBC এর সব পরিচিত ভাই ব্রাদাররা আমরা একসাথে যাচ্ছি। আমার সাথে আছে নাফিস ভাই, আলমগীর ভাই, নাজমুল ভাই, ইয়াসিন ভাই, সাব্বির ভাই, বাবু ভাই, লিকুন ভাই, আরও কয়েকজন। আশা করছি খুব ভালো একটা ট্যুর হবে।
একটা ব্যাপার নিয়ে আমি ভাবতেছিলাম, অলরেডি জানুয়ারি মাসে হচ্ছে শীত, রাতে ক্যাম্পিংয়ে থাকবো কীভাবে, এই জন্য এক্সট্রা কিছু শীতের কাপড়ও নিয়ে নিলাম। দেখা যাক কী হয়, এখন ওখানে ক্যাম্পিংয়ের ফ্যাসিলিটি কেমন হবে এটা নিয়েও এখনও কোনো আইডিয়া নাই, এখনও পৌঁছায়নি, দেখা যাক। তবে যেটা শুনলাম, ওখানে আমাদের থাকার জন্য ক্যাম্পিংয়ের ব্যবস্থা করছে, অর্থাৎ টেন্ট করাই আছে, আমরা সেখানে থাকতে পারবো সরাসরি। কিন্তু ওনারা আমাদেরকে বলছিল আমরা যারা জয়েন করবো, আমরা যাতে শীতের পোশাক স্পেশালি চাদর কম্বল এগুলো যদি ক্যারি করতে পারি তাহলে আরও সুবিধা হইতো, আমাদের রাতে ঘুমের জন্যই সুবিধা হইতো। আর সেই জন্য মোটামুটি কিছু শীতের কাপড়, স্লিপিং ব্যাগ এগুলোও নিয়ে নিছি, এখন দেখা যাক কী হয়। গাইজ, আমাদের কিন্তু এই ট্যুরে অফরোডিং করারও প্ল্যান আছে, অর্থাৎ ক্যাম্পিং শেষে ব্যাক করার সময় আমরা হবিগঞ্জের রেমাকালিঙ্গা রিজার্ভ ফরেস্টে যাব। ফরেস্টের ভিতরে যে অফরোডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব, সো ট্যুরটা একটু লম্বা হবে। তাই চিন্তা করছি 12-15 মিনিটের কয়েকটা পার্টে ব্লগগুলোকে ভাগ করব। আর শ্রীমঙ্গলের ক্যাম্পিং কী হবে সব কিছুই ইনশাল্লাহ আমরা দেখানোর ট্রাই করব। আমরা 9টা বাজে, আমরা এখন পৌঁছালাম উজানঘাটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। সিলেটে যতবার আসছি বাসে এখানেই ব্রেক পাইছি, এবার বাইকে আমরা এখানেই দাঁড়ালাম, কারণ এখানে খাবারের মানটা ভালোই লাগে। সকালের নাস্তা হয়তো খাওয়া পরোটা অথবা রুটি, সাথে সবজি ডাল ডিম ফুটিয়ে খাই। বাবা রে, সবাই দেখি ভালোই টানতেছে, 90-110 এরকম একটা রেঞ্জে। তবে এই রোডে টানাটেন করা কিন্তু ভালোই রিস্ক, কারণ এক রাস্তায় দুই দিক থেকে যানবাহন চলতেছে, মাত্র 2টা লেন। সিমিলার লাইক টাঙ্গাইলের পর থেকে সিরাজগঞ্জ বগুড়া রোডের অবস্থাও একই, তবে তার থেকে সিলেট রোড একটু ভালো আছে। আমি বগুড়া রোডে রেগুলার যাতায়াত করি, বাইক চালায় অভ্যস্ত, যার কারণে তেমন একটা প্রবলেম ফেস করতে হচ্ছে না, তবে কিন্তু ভালোই রিস্ক আছে। ভাই ভাই
ওকে গাইস, তাহলে চলতে থাকি, দেখা যাক কতটুকু কী করা যায়। আর যেহেতু একটা মানে 12 থেকে 15 মিনিটের ছোটো ছোটো পর্বে ভাগ করবো, সো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। তাহলে আমার চ্যানেলে চোখ রাখুন, পরবর্তী পর্বগুলোতে আস্তে আস্তে অনেক কিছুই দেখাবো ইনশাল্লাহ।